আজকে পুরো দেশটাকে তারা হিন্দুস্তানের একটা তাবিদারি করদ রাজ্য বানাতে চাই বিএনপি কে ফাদে গিয়ে এখন আওয়ামী লীগ নিজেই খাদক করেছে এখন বিষয় হচ্ছে যে যে ধরনের সংকটের মধ্যে আওয়ামী লীগ এখন রয়েছে বিষয়টি এখন রাজনীতিতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হয়ে উঠেছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুমতি চাওয়া হয়েছে তবে মামলাটা কি কেন পিনাকি ভট্টাচার্যকে গ্রেফতার করা হবে কি অপরাধে তাকে গ্রেপ্তার করা হবে তা একটু পরেই জানবো তবে দর্শক এই মামলার কথা শুনে পিনাকি ভট্টাচার্য খুশি হয়ে একই বললো কী বলেছেন পিনাকি তা আজকের ভিডিওটি দেখলেই তা জানতে পারবো প্রিয় দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখব সেটি হলো সামাল দিতে পারল না বাংলাদেশ ব্যাংক বেরিয়ে আসলো আসল তথ্য দেউলিয়ার পথে হারছে বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো একজোট করেও সামাল দিতে পারছে না দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গণ অধিকার পরিষদের নেতা জনাব ফারুক হাসান দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো এমপি মন্ত্রী মন্ত্রীদের কপাল পুড়েছে কারকার এবং গণভবন থেকে আজকে কি সিদ্ধান্ত আসতে চলেছে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন তো প্রিয়দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসে আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার বাইশে আমার সময় রাত বারোটা বাজতে দুই মিনিট আগে আপনারা টাইমটাও দেখেন আমাকে কিছু ছবি পাঠায় আমি ঘুমায় করছি সঙ্গত কারণে যা আমি কখনই আসলে দেখি নাই আমি কয়েকদিন পরে জানতে পারি যে ছাত্র দলের সাবেক নেতা আশিক ঘুমাইছে তার কয়েকদিন পরে জানি আমার নামে মামলা হয়েছে কারণ আমি নাকি আশিকের পাঠানো ওই ছবি প্রচার করি শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছি তার যোগ আমি ছবিগুলো দেখি নাই আমার এই নিয়ে নাই কোনো ভিডিও সত্য যদি আমি আশিক কে চিন্তা মাগে আর এই ছবিগুলো কি সেটা নিয়ে যদি জানতাম তাহলে অবশ্যই আমি ছবিগুলো নিয়ে পোস্ট দিতাম ভিডিও করতাম মান অধিকার সব সংস্থাগুলোকে জায়গা মতো পাঠিয়ে দিতাম এখন প্রশ্ন হচ্ছে ছবিগুলো কি ছিল পুলিশ কিছু বোমা নিজেরাই পেটাই নিজেরাই বিস্ফোরণ করেছিল দেখানো যায় জঙ্গি তৎপরতা প্রমাণ করার জন্য এরকম তো করে পুলিশ তাই না পুলিশের নিজের বয় নেই আছে যে এটা করে পুলিশের আইজি এটা বলছে লিখে গেছে বইয়ে আমি যদি জানতাম যে সবগুলো কি তাইলে আমি অবশ্যই প্রকাশ করতাম অবশ্যই এই মামলায় মুশফিকুল ফজল আনসেও ছিল তারা অব্যাহত দিয়েছে মামলা থেকে কিন্তু আমার দেখি পরে জারি করার অনুমতি চাইছে এমন একটা অভিযোগে যে আমি করি না ধরে আমি তো হাসিনার বাপরে সোর বলি দুর্নীতিবাস বলি মাথা মাথা বলি শরার্থী বডিগার্ড বলি হ্যাঁ আর কি কি বলি ভুলে গেছি তো এইগুলো বলা কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ হাসিনার মন্ত্রীদের কিরকম গালিগালাস করি এটাও অপরাধ বাংলাদেশের আইনে হাসিনার এত মাতি করি এখনো কইলাম এনা তুই তো গাড়ি করি এগুলো বাংলাদেশের আইন অপরাধ কিন্তু এইগুলা নিয়ে মামলা দেয় নাই কখনো কোনো মামলা দেয় নাই এমন একটা জিনিস নিয়ে মামলা দিচ্ছে যা আমি কখনো করি নাই এটাই হতেছে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার সিগনেচার এবং এটা কারা করাইছে সেটার একটা সিগনেচার হাসিনাকে গালি দিলে মামলা হয় না কিন্তু কেন হয় আমি কি করছি যে জন্যে এই মামলাটা এই গ্রেপ্তারি করোনাটা জারি করলো সেটা আমরা পরে দেখবো তবে আমি একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আমি কেন খুশি এই জন্য খুশি যে এই হাসিনার দেয়া ভুয়া মামলাগুলা যারা খায় তারা বাংলাদেশের প্রথিত দশা মানুষ তাদের সাথে আমার নাম যুক্ত হয়ে গেল যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা চুরির অভিযোগের মামলা তারেক রহমানকে গ্রেনেড হামলার অভিযোগের মামলা জামাত নেতাদের মানবতা মামলা আর প্রফেসর আইন ভঙ্গের মামলা সবই একই সাথে আমার এই বিখ্যাত ব্যক্তিদের দাঁড় করানোর জন্য ধন্যবাদ এই মামলার এই মামলাগুলো থেকে একটা জিনিস লক্ষ্য করবো আমরা এটা পরে দেখবো খুবই ইন্টারেস্টিং বিষয় সে জায়গায় আসতেছি তার আগে আমরা এই গ্রেপ্তারি পড়ানোর চার্জশিট কেন এই সময় দেওয়া হইলো সেটা একটু বুঝেনি তাইলে বুঝবো যে কেন এই মামলাগুলো দেওয়া হইল আমার নামে এবং এই লোকগুলোর নামে এর সাথে মার্শাল ইন্ডিয়া করেছে এটি ইন্ডিয়ার সমর্থিত ছিল ওয়ান ইলেভেন আমেরিকা ইন্ডিয়ার যৌথ প্রযোজনা ঠিক একই রকম আর একটা হতে পারে আমি এটা অনুমান করছিলাম সেই পর্বের মূল বিষয় কি ছিল মূল বিষয় ছিল যে এই ইন্ডিয়া কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটা দায় হয়ে গেছে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেই কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরাই দেওয়া এর একটা জেনারেলকে বসায় তার অবস্থানকে আবার শক্তিশালী করবে হাসিনা ক্ষমতা হারাইতে গেলে তো সেটা প্রতিরোধ করবে তাই না কিন্তু সে কি ভারতের চাপ সহ্য করতে সক্ষম হবে তার সবকিছু ভারতের সাথে বাধা এমনকি তার মেয়ে দিল্লিতে যাই হোক হাসিনা একটা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না সে একটা সেফ এক্সিট চাইবে তো ভারতের নির্বাচিত ওই জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তার নিরাপত্তা নিশ্চিত করবে এখন ইন্ডিয়া জানে যে বাংলাদেশে যদি এখন একটা নির্বাচন হয় তাহলে আমই লজ্জাজনক পরাজয় পালন করবে এবং বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ফিরে আসবে সেটা এটা পছন্দ করবে না সেই জন্য তারা চায় একজন এরশাদ জেনারেল ক্ষমতা দখল করুক যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করছে এবং শেখ হাসিনা নাই হয়ে গেছে এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপরে তার নিয়ন্ত্রণ করতে চাইছিল আমি জেনারেল শফিউদ্দিনের উপরে করা আমি এই ষড়যন্ত্রের কাছে যেন কোন নতুন এর সাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয় আর কেউ যদি এরকম দুঃসাহসিক কাজে নামার চেষ্টা করে তার পরিণতি খালেদ মুশারফের মতো হবে যার নিজের সেন নিজেরা জয় বাংলা করে দিচ্ছে আর কি করছি আর একটা কাজ করছিলাম আমি ফরিদপুরে যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছিল র করছিল সেই ষড়যন্ত্র নস্বাত করতে সাহায্য করছি আমি আমাদের জনগণকে শান্ত থাকার এবং এই ধরনের ষড়যন্ত্রের পানা দেওয়ার অনুরোধ করছি তারা আমার কথা রাখছে তারা ঠিক কাজটা করছে ফলে তাদের এই ষড়যন্ত্রের পরিকল্পনা সেটাও নস্বাত হয়ে গেছে তাই এটা খুবই স্পষ্ট আমার বিরুদ্ধে মামলাটা আবার নতুন করে চলমান করা হয়েছে সেই বাহিনী যাদের চক্রান্ত আমি ফাঁস করে দিছি যেমন র এবং ইন্ডিয়া এবং সম্ভবত সেনাবাহিনী তাদের যাদের বাড়া আমি সাইড হেলে দিছি তো আমার মনে হয় যে এটা শেষ রক্ষা আওয়ামী এখানে করতে পারবে না তারা এখান থেকে শেষ রক্ষা পাবে না তার ধারাবাহিকতায় দুই দিন পরেই বাংলাদেশ ব্যাংক থেকে ধরনের একটা নোটিশ দেওয়া হল নির্দেশ দেওয়া হলো যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোনো কোনো জার্নালিস্ট সাংবাদিক প্রবেশ করতে পারবে না একযোগে পদত্যাগ করেছে এবং এর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দেওয়া হয়েছে যে সেখানে সাংবাদিক যারা জার্নালিস্ট তাদেরকে প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে তো এই দুটি ঘটনা একটা আরেকটার সাথে অঙ্গা অঙ্গি জড়িত আমরা যেটি আশঙ্কা করেছিলাম যে এই সাতান্ন জন কর্মকর্তা একযোগে পদত্যাগ এটা আসলে গভীর একটি রহস্যের বই প্রকাশ আমাদের কাছে মনে হয়েছে যে ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছে প্রচারিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকে ভোল্টে আপনার স্বর্ণ তামা হয়েছে গেছে এরপরে আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তোলা ইত্যাদি ইত্যাদি যে আমরা বিভিন্ন সংবাদগুলো পেয়েছি তো আমাদের কাছে এই আশঙ্কাটি আজকে মানে এটাই প্রতীয়মান হয় যে সত্যিকার অর্থে হয়তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একবারেই তোলা যেটা আগামীতে সামাল দেওয়া বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে একীভূত করার এটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে কারণ এই ব্যাংকগুলোর ন্যূনতম যে আপনার ফুয়েল যে আপনার তারল্য এই তার নেই এই জন্য এই ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে যাতে এই ব্যাংকগুলো দেউলিয়া না হয় তার জন্য একটা ব্যাংকে আরেকটা সাথে এককৃত করে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা আওয়ামী সরকার করে যাচ্ছে চিন্তা করেন এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান একটি জনগণের প্রতিষ্ঠানে সাংবাদিকরা অবাধে যেতে পারবে না তথ্য সংগ্রহ করতে পারবে না নিউজ করতে পারবে না তাহলে এটা কি বলবেন আপনারাই বলুন যে একটি সৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের যে উলঙ্গ চিত্র তার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছি একটি রাষ্ট্রীয় ব্যাংক কখনোই এই সিদ্ধান্ত নিতে পারে না যে তারা সাংবাদিকদের প্রবেশ করতে সেখানে বিধিনিষেধ আরোপ করে এর মাধ্যমে তো পরিষ্কার আমাদের সামনে ফরিদপুরের ঘটনা আপনারা সবাই দেখেছেন ফরিদপুরে কি ঘটেছে দুই দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ওখানকার সনাতন হিন্দু ধর্মের ভাইরা অভিযোগ তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে এরপরে যখন তদন্ত করে বেরিয়ে আসলো তারা এই ঘটনার সাথে জড়িত নয় দুই দিন পরেই পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হলো তারা জড়িত নয় দেখুন এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে যেদিন পুলিশ প্রতিবেদন দেয় জেলা পুলিশ সেদিন পুলিশ জানতো যে এই ঘটনার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বার জড়িত কিন্তু তারা রহস্যজনকভাবে সেদিন চেয়ারম্যান মেম্বারের নাম বলে নাই বরং সেদিন তারা ওই চেয়ারম্যান এবং মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে আমরা ফরিদপুরে কয়েকজন সাথে কথা বললাম কালকে আমাদের গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল ফরিদপুরে গিয়েছেন ওই পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন আমরা আর্থিক সহায়তা দিয়েছি তারা পরিষ্কারভাবে বলছে এই চেয়ারম্যান মেম্বারকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহায়তা করেছে পুলিশ তাহলে যেদিন পুলিশ প্রেস ব্রিফিং করে বলে ওই মুসলিম দুইজন যুবক যুক্ত ছিলেন না তাদের কোনো সত্যতা আমরা পাই নাই তাহলে সেদিন কেন চেয়ারম্যান মেম্বারের নাম তারা প্রকাশ করে নাই তার মানে সেদিনই তারা পালিয়ে যেতে সহায়তা করেছে এবং এই ঘটনার সাথে পুলিশও জড়িত এই ঘটনার সাথে সরকারের সংযোগ রয়েছে আজকে পুরো দেশটাকে তারা হিন্দুস্থানের একটা তাবিদারি করদ রাজ্য বানাতে চাই আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিৎ সেন গুপ্ত আওয়ামী লীগের জন্যই একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান একটি মন্তব্য করেছিলেন আমাদের অনেকেরই মনে থাকার কথা তিনি বলেছিলেন বাঘে ছুলে আঠারো ঘা আর শেখ হাসিনা ছুলে ছত্রিশ ঘা এ কথা সত্য যে কেউ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পছন্দ করেন না নাই করেন তার কিন্তু বিশেষ কয়েকটি গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তিনি যদি কখনো কাউকে টার্গেট করেন তার কপাল পরে কিন্তু ছাড়খার তার দলের ভেতরে হোক আর বাইরে হোক আবার কেউ যদি তার নেট নজরে পড়ে তার কপাল খুলতে কিন্তু আবার সময় লাগে না তার ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে রয়েছে এই কথাগুলো এই কারণে বলছি সুরঞ্জিৎ সেনগুপ্তের মন্তব্যটি আবারও মনে করার চেষ্টা করলাম এই কারণে যে তিরিশে এপ্রিল গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির যে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে কোনো কোনো মন্ত্রীর কোনো কোনো এমপির কপালপুরে ছাড়খাড়া হতে যাচ্ছে এমন গুঞ্জন এখন চারিদিকে এ ধরনের নানান ধরনের রিপোর্টিং গণমাধ্যমে আসছে কারণ আগামী আট মে যে উপজেলা নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে যে সব মন্ত্রী এমপি স্বজনেরা এখনো প্রার্থী হয়ে আছেন যারা তার নির্দেশ অমান্য করেছেন তাদের বিষয়ে তালিকা করা হয়েছে তাদের বিষয়ে যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর মধ্যে রয়েছে অনেকের মন্ত্রিত্ব যে কোনো সময় ছিটকে পড়তে পারে যারা এমপি রয়েছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করলে তার এমপি পদ তো নিশ্চয়ই থাকবে না পাশাপাশি যারা স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান পদ দলীয়ভাবে দলীয়ভাবে তারাও সেই পদ হারাতে পারেন অথবা আগামী কাউন্সিলে যাদের পদে আসার কথা এই অভিযুক্তদের মধ্যে তারা সেই পদ নাও পেতে পারেন এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নানামুখী সংকটের মধ্যে এখন পড়েছে আমরা তো জানি যে এই নির্বাচনে আওয়ামী তার দলীয় প্রতীক রাখলো না দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করলো না করার সিদ্ধান্ত নিল কারণটি হচ্ছে বিএনপিকে ফাঁদে ফেলার জন্য বিএনপিকে কে ফাঁদে ফেলতে গিয়ে গিয়ে এখন আওয়ামী লীগ নিজেই ফাঁদে করেছে এখন কারণ আওয়ামী লীগ মনে করেছিল করেছিল যে এই নির্বাচনে দলীয় প্রতীক না রাখলে দলীয় প্রার্থী ঘোষণা করলে হয়তো বিএনপিও সেটি অনুসরণ করবে বিএনপিও পরোক্ষ হবে তাদের প্রার্থী দাঁড় করবে নির্বাচন প্রতি তৈরি হবে কিন্তু দেখা গেল উল্টো বিএনপি তো নির্বাচনে বরং তাদের যারা প্রার্থী হয়েছেন তাদের সবাইকে বহিষ্কার করছে একে ঘরে এখন আগুন এখন বিষয় হচ্ছে যে যে ধরনের সংকটের মধ্যে আওয়ামী লীগ এখন রয়েছে বিষয়টি এখন রাজনীতিতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হয়ে উঠেছে যেমন এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নির্দেশনা মানছেন না মন্ত্রী এমপিরা দ্বিতীয়ত স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড তৃতীয়ত উপজেলা নির্বাচনকে সামনে রেখে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এই যে নানান ধরনের সংকট এর সাথে যোগ হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চোদ্দ দলীয় জোট সেই জোটের অন্যান্য শরীর দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের একেবারে যোগাযোগ নেই বললেই চলে গভীর এক ব্যবধান তৈরি হয়েছে অতএব আগামী দিনে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে একটি গভীর সংকটের মুখে পড়তে যাচ্ছে অভ্যন্তরীণভাবে সেটি আওয়ামী লীগ নেতারাই বুঝতে পারছেন আর এই সব কিছু মিলিয়েই তিরিশে এপ্রিলের বৈঠক এখন বিষয় হচ্ছে যে এই নির্বাচনে দলীয় নির্দেশনা বা দলীয় হাইকমান্ডের নির্দেশনা যারা অমান্য করেছেন তাদেরকে বারবার সতর্কতা দেওয়া হচ্ছিল নোটিশ দেওয়া হচ্ছিল নানানভাবে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এমনকি দলের দ্বিতীয় শীর্ষ নেতা ওবায়দুল কাদের তিনি ওয়ান টু ওয়ান কথা বলেছেন তারা কেউ কোনোভাবে কর্ণপাত করল না। এই যাদের তালিকা তৈরি করা হয়েছে সেসব এমপি মন্ত্রীরা বরং আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি বৈঠকে আওয়ামী আরেক শীর্ষ নেতা শাহজাহান খানের সঙ্গে উবাদুল কাদের তুমুল বিতর্ক যেটি ওপেন হয়ে পড়ল শাহজাহান খানের ছেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছেন তার পক্ষে যুক্তি দিতে গিয়ে শাহজাহান খান নানানভাবে হেনস্থা করেছেন ওবাদুল কাদেরকে এই যখন অবস্থা তখন হার্ডলাইনে গেছে আওয়ামী লীগ চৌদ্দ জন দলীয় এমপি মন্ত্রীর নাকি তালিকা করা হয়েছে সেগুলো ত্রিশ এপ্রিলের বৈঠকে শেখ হাসিনার সামনে তুলে ধরা হবে এখন যেটি শোনা যাচ্ছে যে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগে বলেছি আবার কেউ কেউ বলছেন যে না যারা দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছেন যেসব মন্ত্রী এমপির তাদেরকে এখনই কোনো ব্যবস্থা নয় তাদেরকে প্রথমে কারণ দর্শন নোটিশ দেওয়া হবে তাদের জবাব চাওয়া হবে এবং তাদেরকে অবশ্যই যেটি প্রথমে বলছিলাম শেখ হাসিনা যদি টার্গেট করে তার কপাল পুরে কিন্তু ছাড়খাড় টার্গেট তো অবশ্যই করেছেন যেটি অভ্যন্তরীণভাবে অনেকে নানান সূত্র থেকে খবর দিচ্ছেন বা আমরা যেভাবে পাচ্ছি যে এই বৈঠকে এদেরকে চিহ্নিত করা হবে প্রাথমিকভাবে তারপরে শেখ হাসিনার হাতে সবকিছু যে যদি কালকে সিদ্ধান্ত আসছে আরেকটি সূত্র বলছে এমন কিছু নয় তবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে আমল নামা সেই আমল নামা মধ্যে তৈরি হয়ে আছে সেটি হয়তো দুদিন আগে আর পরে বাস্তবায়ন করা হবে এ পর্যন্তই প্রিয় দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ